হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো গাইজ, আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে মহাপঞ্চমী, আর আজ থেকে কেমন একটা পুজো পুজো মনে হতে লেগেছে। তো আমাদের এখানকার প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর কালীতলার এটাও দেখছি কমপ্লিট। তো এই বাড়িতেই আছি, দোকান বাড়ি। তো কালকে আমাদের নাড়ু হয়েছে, আজকে হবে মুড়কি, আর আজকে ছদ্দি ভাইয়ের নারকেল আছে, সেগুলোতেও নাড়ু হবে। তো তোমাদের সাথে ভাবছি শেয়ার করব, আর দেখি কতটা কি হচ্ছে। আর আজকে আমাদের প্যান্ডেলে ঠাকুর আসার কথা আছে, তো ঠাকুর আসলে তোমাদের সাথে ভিডিওতে একই ভিডিওতে শেয়ার করব। তো চলো আর বেশি কথা না বলে আজকে ভিডিও স্টার্ট করা যাক। আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি কথা না বলে আজকে ভিডিও স্টার্ট করি, তো লেটস গো। তো কালকে হয়েছে নাড়ু, আর আজকে হচ্ছে মুড়কি। তো মুড়কি করাটা তো কঠিন না, এই গুড়টাকে হালকা করে পাক দিতে হয়, যেটা যখন ঠান্ডা হবে তখন মুড়কি মানে খইগুলোকে এতে দিয়ে দিতে হবে আর লাগতে হবে। তো গুড়টা এখানে ঠান্ডা হয়ে গেছে, এবার মুড়কিটা মানে খই দিয়ে দেবো। তো আমাদের মুড়কি কমপ্লিট, আর মুড়কিটা খুবই সুন্দর হয়েছে এবার। তো এখানে আবার নাড়ু হচ্ছে, কারণ এগুলো হচ্ছে ছদ্দি ভাইদের ওই বাড়ির জন্য। তো বন্ধুরা, সন্ধেবেলা হয়ে গেছে আর ঠাকুরও চলে এসেছে। তো এবার প্যান্ডেলে ঠাকুরগুলোকে বসাবে, আরো ডেকোরেশন আছে সেগুলো করবে। একদম সাংস্কৃতিক বাংলা সংস্কৃতি নির্ভর পুরো পুজোটা অনুষ্ঠান অনুষ্ঠিত। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঠাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। Let's get down.